একেবারে দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছে দুয়ারে সরকার শিবির, তবে সেখানে সাধারণ মানুষ সময় আগে পৌঁছে গেলেও আসছেন না দপ্তরের সরকারি কর্মীরা। জলপাইগুড়ি থুপকুড়ি 12 নম্বর ওয়ার্ডে দুয়ারে শিবিরে লম্বা লাইন, কেউ বাচ্চা করে নিয়ে অপেক্ষায় রয়েছেন, কেউ আবার শারীরিক সমস্যা নিয়ে দাঁড়িয়ে লাইনে, তবু হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। 12টায় অফিস আসি, 2টো টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায় নিপাট নির্দ্বিধায়। গানটা চেনা লাগলো তো, নচিকেতা চক্রবর্তীর আমি পারি অ্যালবামের এই গানে ধরা পড়েছে সরকারি কর্মীদের আসল চেহারা। এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ির ধূপগুড়ি 12 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার শিবিরে। অফিসের সময়ের তোয়াক্কা নেই অফিস কর্মচারীদের, দুয়ারে দুয়ারে পৌঁছেছে দুয়ারে সরকার শিবির, কিন্তু সেখানে সাধারণ মানুষ যথাসময়ে পৌঁছলেও পৌঁছচ্ছেন না দপ্তরের সরকারি কর্মীরা, যার ফলে সকাল 10টার পর পরিষেবা নিতে আসা উপভোক্তারা দুয়ারে সরকারের শিবিরের দুয়ারেই অপেক্ষারত। কিন্তু কোনো হেলদোল নেই কর্মচারীদের, তারা মুখে হাসি নিয়েই ঢুকছেন ক্যাম্পে। পুরসভার কর্মী সাহারুল আলম ক্যাম্পে এলেন বেলা 11টায়। আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বসবেন? কোন ডিপার্টমেন্ট? লক্ষ্মীর ভাণ্ডার। কটা বাজে এখন দেখেন? সোমেন চট্টোপাধ্যায় ক্যাম্পে ঢুকলেন সকাল 10টায়। কয়টায় খোলার কথা দুয়ারে সরকার ক্যাম্প? এখন কটা বাজে? কোনো স্টাফ তো দেখলাম না ভেতরে, দুই কৃষক বন্ধু আর শ্রম দপ্তর ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আর আপনাকে দেখতে পাচ্ছি। তীব্র দাবদাহ, গরমকে উপেক্ষা করেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ, কেউ এসেছেন তার জাতিগত শংসাপত্রের কাগজ জমা দিতে, আবার কেউ এসেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের বিষয়ে খোঁজ নিতে। তবে কর্মচারী না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষায় তাঁরা। দুয়ারে সরকারের কিসের জন্য? কতক্ষণ থেকে বসে আছো? মিনিমাম 10 মিনিট। কটা বাজে এখন? এখন তো কেবল কটা বাজে। কি ভিতরে লোক আসছে? এখন তো আসে নাই। কি বললো, কখন আসবে? বলতে পারলাম না, এখন কখন আসবে না। এই বিষয়ে ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ভারতী বর্মনকেও জানানো হয়েছে, তিনি এই বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর প্লাস নিউজ।